মৃত মানুষকে বাঁচিয়ে তোলার প্রচেষ্টা, বিজ্ঞান থেমে থাকে না, বা বলা যেতে পারে বিজ্ঞানের পাগলামির সীমা থাকে না। ছবিটি দেখে কম্পিউটার গ্রাফিক্সের সাহায্যে তৈরি করা মনে হচ্ছে, তাই না? ঠিকই বলেছেন, কিন্তু আমি যদি বলি বাস্তবেও এরকমভাবে মানুষের শরীর সংরক্ষণ করা হয় বা হচ্ছে, সেটা কি বিশ্বাস হবে? কোম্পানিটির নাম এলকোর। এই কোম্পানিটির মিশন কি জানেন? মৃতদেহ সংরক্ষণ করে রাখা, যাতে একদিন সেই মৃতদেহকে বাঁচিয়ে তোলা যায়। কবে বাঁচিয়ে তোলা হবে সেটা 100, 200 বা 500 বছরও হতে পারে, আজকের বিজ্ঞানীদের কাছে সেটা জানা নেই। আর সেটা তারা ছেড়ে দিচ্ছে ভবিষ্যতের প্রজন্মের কাছে, যারা হয়তো মৃত্যুকে বাঁচিয়ে তোলার পদ্ধতি আবিষ্কার করতে পারবে একদিন। এলকোর ইনকর্পোরেটেড একটি অলাভজনক ক্রায়োনিক্স সংস্থা, ফ্রেড এবং লিন্ডা চেম্বারলাইন দ্বারা 1972 সালে ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল। সংস্থাটির নামকরণ করা হয়েছিল এলকোর সোসাইটি ফর সলিড টেস্ট হাইপোথার্মিয়া, কিন্তু 1977 সালে নাম পরিবর্তন করে এলকোর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন রাখা হয়েছিল। জেরি ডলেন লিফ ছিলেন ক্রায়োনিক্স সংস্থা এলকোর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং ডিরেক্টর, এবং ক্রায়োনিক্স পরিষেবা সংস্থা ক্রায়োভিটা ইনকর্পোরেটেড প্রেসিডেন্ট। ক্রায়োনিক্স কি? ক্রায়োনিক্স হচ্ছে ভবিষ্যতে চিকিৎসা প্রযুক্তির সাহায্যে সুস্বাস্থ্য পুনরুদ্ধারের অভিপ্রায়ে তাপ ফ্রিজিং তাপমাত্রা ব্যবহার করে মৃত্যু প্রক্রিয়াকে বিরতি দিয়ে জীবন রক্ষা করা। তো চলুন এবার জেনে নেওয়া যাক ঠিক কি করা হয়। আসলে মানুষ মারা যাবার পর তার দেহকে সংরক্ষণ করা হয় তরল নাইট্রোজেন -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই প্রত্যেকটি জারে 9টি দেহকে উল্টো করে রাখার ব্যবস্থা করা হয়। তো চলুন এবার জেনে নেওয়া যাক খরচ কত হতে পারে। তো এটি আমার আপনার সাধ্যের বাইরে, কেননা শুধু ব্রেনের সংরক্ষণ করতে চাইলে ভারতীয় টাকায় 60 লক্ষ, ও পুরো শরীরের করতে চাইলে 1.6 কোটি টাকা যথাক্রমে। আমার আপনার অধিকাংশ বিজ্ঞানীদের মনে একই সংশয়, আদৌ কি ভবিষ্যতের প্রজন্মে পারবে মানুষের ব্রেনের সম্পূর্ণ কার্যাবলী জানতে? কেন মানুষের ব্রেন হট করে থেমে যায়? কেন মানুষ হট করে মারা যায়? যেদিন মানুষ এসবের উত্তর পুরোপুরি পেয়ে যাবে, সেদিন হয়তো মৃত্যুকে জাগিয়ে তোলার রহস্যেরও সমাধান পেয়ে যাবে। কে জানে, সায়েন্স ইজ অলওয়েজ অপটিমিস্টিক। অপটিমিস্টিক না হলে বিনা তার সংযোগ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষের সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ করার পদ্ধতিও আজকে দুরস্ত থাকতো, তাই নয় কি? তো বন্ধুরা, আপনার কি মনে হয়, বিজ্ঞান কি ভবিষ্যতে আদৌ পারবে মানুষের ব্রেনের সমস্ত কার্যাবলী জানতে? তো আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য।